কুড়িগ্রামের সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের হরিরাম এলাকায় মেসার্স এম আর কে ব্রিক্স নামের একটি ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় কৃষকদের শতাধিক বিঘা জমির ফসল, আম কাঁঠাল, জাম, লিচু, সুপারি, নারিকেল সহ শাকসবজির ব্যাপক ক্ষতির অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন। ইটভাটার বিষাক্ত ধোঁয়ায় পচে ঝরে পড়ছে বাগানের আম ও কাঁঠাল। ধোয়ার কারণে ধান গাছ লালচে হয়ে গেছে, পাতা কুকড়ে গেছে, ধানের শীষ চিটা হয়ে গেছে, ফলে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ঋণ নিয়ে ফসল চাষ করার তা পরিশোধ নিয়েও চিন্তিত তারা। আর ইয়ে ধুমা নাকি ক্ষয়ক্ষতিগুলি হবার নাকি, যা আছে সব জলি পুড়ি ছাই হয়ে গেল। আমরা যে এক বিন্দু দানা পাবো এটা তো পাবো না, আমরা বৌছা নিয়ে কি খাবো? জমিনে গিয়ে বিষয়টার যদি সত্যতা থাকে, হ্যাঁ, আমরা আইন বিধি মোতাবেক আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করবো।